আসসালামু আলাইকুম বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ইমোর গুরুত্বপূর্ণ একটি সেটিংস। আপনি ইমোতে লগ আউট করতে পারবেন, কোনো রকম ইমো ডিলিট করতে হবে না। অনেকেই বুঝেন যে ইমো যদি আরেকটা ইমো অ্যাকাউন্ট খুলতে হয় তো ইমোটি ডিলিট করতে হবে, ডিলিট করে আবার নতুন করে ইনস্টল করে তারপর এই ইমোটি আবার অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। আসলে বন্ধুগণ, এরকমটা এখন 2021 সালে এরকম সিস্টেমটা বের হয়েছে যে আপনি ইমো লগ আউট করে এবং আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন, কোনো রকম ইমো ডিলিট করতে হবে না। তো সেই সেটিংসটি দেখতে হলে অবশ্যই আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে, যদি টেনে টেনে দেখেন আপনি কিছু বুঝতে পারবেন না। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। তাহলে বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আপনার ইমো বেটাতে চলে যাবেন। ইমো বেটাতে চলে যাওয়ার পরে একদম নিচে দেখবেন প্লাস নামে একটি অপশান আছে, প্লাস একটি অপশান আছে, এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখুন থ্রি লাইন মোর একটি অপশান আছে, মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরে দেখুন সেটিংস একটি অপশান আছে, সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ক্লিক করার পরে একদম নিচে দ্বিতীয় নাম্বারে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই যে এখানে দেখুন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একদম নিচে দেখুন ডিলিট ইমো অ্যাকাউন্ট। তো আমরা এখন ডিলিট ইমো অ্যাকাউন্ট ডিলিট না করে এখন আমরা লগ ইন করবো, তো অন্য আরেকটি ইমো অ্যাকাউন্ট লগ আউট করে আমরা এখন আরেকটি ইমো অ্যাকাউন্ট লগ ইন করবো। তো এই যে উপরে দেখুন, এই যে এখানে দেখুন লগ আউট, তো লগ আউট অপশানে ক্লিক করবো। তো লগ আউট অপশানে ক্লিক করার পর এখন বর্তমান যে আপনার ইমো অ্যাকাউন্টটি রয়েছে, তো এই ইমো অ্যাকাউন্টটি লগ আউট করে আমি আরেকটি ইমো অ্যাকাউন্ট এখানে লগ ইন করবো। তো এখানে দেখুন লাল একটু রেড চিহ্ন আছে, তো লগ আউট নামে অপশান আছে, এই অপশানে ক্লিক করবো। তো বন্ধুগণ, এখানে দেখুন আমার ইমো অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে। তো এখন আমি আরেকটি নতুন অ্যাকাউন্ট, মানে আগেরই অ্যাকাউন্টটা খোলা ছিল কিন্তু ওই অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো। তো এখানে আপনার নাম্বার চাইতেছে, তো আপনার ওই অ্যাকাউন্টের নাম্বারটি দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটি দিয়ে দিতেছি। তো বন্ধুগণ, এখানে দেখুন আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ডান সাইডে দেখুন রাইট একটি চিহ্ন আছে, এই রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওকে একটি অপশান আছে, তো এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে যে এখানে দেখুন বন্ধুগণ আমার ইমোটি লগ ইন হয়ে গেছে। তো এভাবে আপনার ইমোটি লগ আউট করে অন্য আরেকটি অ্যাকাউন্ট লগ ইন করতে পারেন সহজভাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, যদি ভিডিওতে বুঝতে অসুবিধা হয় একটি কমেন্ট করে জানিয়ে দিবেন।